जय श्री गुरु नितई। आमी आज जाच्छी कीर्तनखोला महाशमशाने। तिनी अनंत नित्यानंद और गौरांग, तिनी अनंत ठाकुर कुटीर हईते जखन आसें से आटेसारा ग्रामे महाभाग्यवान आछेन परम साधु श्री अनंत नाम। रहिलेन प्रभु आसि ताहार आलय, कि करिब आर भाग्य समुचय। বৈকুণ্ঠের প্রতি আসি অতিথি হইলা, সন্তোষে ভিক্ষা সর্জন করিতে লাগিলা। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ শ্রীমুখে বলিলেন, আটেসারা বাড়িপুর আজ ধন্য হলো, সত্যি ধন্য হলো, এবং কীর্তনখোলা মহাশ্মশান কেন হলো? শিখল যে ভাঙিল কীর্তন নর্তনে প্রেমাদেব বেশে নাচে, কোনো কষ্ট নাই মানে, সে হইতে কীর্তনখোলা নাম হইল। বহুরু কদম্ববৃক্ষ তলে প্রভু বিশ্রাম করিল, সে হইতে বহুরু মহাতীর্থ হইল। নন্দ স্থানে চক্রতীর্থে মহাপ্রভু বিশ্রাম করিল, শ্রী রামচন্দ্র কোলে প্রভু তুলি প্রভু নাচিতে লাগিল। রামচন্দ্র উদ্ধার করি কটক হয়ে প্রভু গেলেন নীলাচল, প্রভু দেখি নীলাচল বাসে আনন্দ হইল। আঠেরো বৎসর ভক্তির বাস, সবৎসর ভারতবর্ষ পরিণত করিল, স্নেহ যবনাদি সবারই প্রদান করিল। সত্যি আজ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনাবাসী ধন্য, ধন্য এই গঙ্গার পার, ধন্য বারুইপুর, ধন্য মানব জাতি, ধন্য বৈষ্ণব সমাজ, ধন্য আজ এই জন্যই যে এইখানেই মহাপ্রভু এক সময় হেঁটে গিয়েছিলেন। পুরাণে কথিত আছে শ্রীকৃষ্ণ আর বলরাম কপিলমুনি আশ্রম এই রাস্তা দিয়ে গিয়েছিলেন তিনি। কেন কপিলমুনি আশ্রম আমরা জানি, প্রচুর সেই মহাভারতের আমল থেকেই কপিলমুনি আশ্রমে জাগ্রত হয়ে আছে। আজ এসেই গঙ্গার পার এই রাস্তা আজ পার্কে পরিণত হয়েছে, যেন সোনা সোনার মতো রাস্তা বাঁধানো হয়ে গিয়েছে। গঙ্গা যেন আজ খালে পরিণত হয়েছে, কিন্তু মানুষের সেই ভক্তিবাদ আজও মেটেনি। মহাপ্রভু চৈতন্যদেব সেই অনন্ত গোস্বামী ঠাকুরের বাড়ি হতে তারপরে কুটির থেকে তিনি কটকি ঘাট নামে এই ঘাট পরিচিত। মনসা মঙ্গলের কথিত আছে এই ঘাটে দিয়েই নাকি বেহুলা দক্ষিণ দর্কে নিয়ে ভেলায় বেছে বেছে স্বর্গতে গিয়েছিলেন। এই সেই বারুইপুর বিশ্বলক্ষ্মী তলা, বারুইপুরের আজ ফল ফুল শাক সবজিতে সমৃদ্ধ। মানুষ এখানে প্রচুর জীবিকা অর্জনের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করছেন। তাই মহাপ্রভু আসার ফলে অনেক মানুষ হয়তো জানে না মহাপ্রভু অবদান কী। অহিংসার পথ তিনি বেছে নিয়েছিলেন, চক্র নয়, গদা নয়, প্রেম হবে তার মূলধন। তিনি আমরা গান্ধীজিকে জানি তিনি অহিংসা করেছিলেন, তিনি মহাপ্রভুও অহিংসার মাধ্যমে সমস্ত ধর্মের মানুষকে তিনি বৈষ্ণব ধর্মে দীক্ষিত করতে চেয়েছিলেন। একসময় ভারতবর্ষ ছিল অন্ধকার যুগ, হোসেন শাহ আমলে মানুষ উত্তেজিত হয়েছিলেন। আজ মহাপ্রভু সেই কলির উদ্ধারতে, কলির জীব উদ্ধারের জন্য তিনি অবতীর্ণ হয়েছেন রাধাকৃষ্ণের প্রেম যুগলে। তাই আসুন আমরা যাই কীর্তনখোলা মহাশ্মশান, দেখি কীর্তনখোলা মহাশ্মশানে আজ কীভাবে মানুষের শ্রদ্ধাহ সৎকার হচ্ছে। এটা আজ এটা তীর্থে পরিণত হয়েছেন। আপনারা আসুন কীর্তনখোলা শ্মশান দেখুন এবং বারুইপুরকে ধন্য করুন। দক্ষিণ চন্দ্রবাসী আর ধন্য মহাপ্রভু এই আসার ফলে বিশ্বের মানুষ জানুক আজ গৌরমঠগুলো কীভাবে আছে। আজ আমরা মায়াপুরে যাই, কিন্তু আমাদের বাড়ির কাছেই মহাতীর্থ। একবার আসুন মহাতীর্থ করি, মহাবুরতলা, বিশ্রামতলা, চক্রতীর্থ আমি একে একে সব তুলে ধরছি। বৈষ্ণব সমাজকে আজ হিন্দু ধর্ম কীভাবে অবনীত হওয়ার পথে চলে যাচ্ছে, মানুষ কীভাবে অধর্মের পথে যাচ্ছে, তাই ধর্ম রক্ষার্থে ভগবান দুর্গাজীকে অবতার হয়েছেন। সেই অবতারের রূপ, গোড়া রূপ, সেই গোড়ার অবতার আমরা আজ আমি আজ তুলে ধরছি আপনাদের সামনে। এই সেই বিখ্যাত গঙ্গা, এখানে আগে বড় বড় জাহাজ মারা হতো, আজ হয়তো হয় না, কিন্তু এই সময় এখানে প্রচুর ফল ফুল শাক সবজি এই গঙ্গাকে করেই উৎপন্ন হয়। তাই আসুন আমরা যাই সেই কীর্তনখোলা মহাশ্মশানের দিকে, যেখানে হচ্ছে মহাপ্রভুতলা থেকে প্রভু
কীর্তন করতে করতে গিয়েছিলেন নীলাচলে। এবং আজ মানুষের কাছে মহাপ্রভু, শুধু মহাপ্রভু নয়, মানুষের কাছে হয়ে আছেন এক অমূল্য সম্পদ হিসাবে। আমরা জানি 916 বঙ্গাব্দে তিনি এক মাঘ মাসের পূর্ণিমার রাতে ফাল্গুনী অমাবস্যায় বারুইপুর আটিসারা গ্রামে এসেছিলেন। আচার্যের বাড়ি মহাপ্রভু যখন এলেন, অনন্ত আচার্যের সেবা পূজা করার পর বললেন, আমার তালপাতার কুটিরে তোমাদের থাকতে হবে। এই সেই কীর্তনখোলা মহাশ্মশানের ঘাট, এই ঘাট হইতেই সবাই স্নান করে থাকেন, এইখানেই সবাই অনেক সময় পিণ্ডদানও করে থাকেন এবং বিভিন্ন কর্ম এখানে পাশে একটা সর্বেশ ঘাট আছে সেখানেই করেন। চলুন আমরা নিয়ে যাই। আর কীর্তনখোলা কেন নাম হলো, এইখানেই সে কীর্তন করতে করতে শিকল ভেঙেছিল, এই জন্য নাম হচ্ছে কীর্তনখোলা। মহাপ্রভু যখন নীলাচলে বার হয় তখন মহাপ্রভু এখান থেকেই তিনি চলে যান বহুরূপ বিশ্রামতলায়। এখানেই মহাপ্রভু তার ছাপ রেখে গেছেন, আজ কীর্তনখোলা গেলে মহাশ্মশানে পরিণত হয়েছে। দেখুন সেই কীর্তনখোলা যেখানে আজও মহাপ্রভু নিত্যানন্দ আর গৌরাঙ্গের এখনও মূর্তি আছে, সেই মূর্তি আমরা নিয়ে যাচ্ছি। চলুন দেখুন।